প্রথম দুই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পাত্তাই পায়নি পাকিস্তান, বাজে ব্যাটিংয়ের খেসারত হিসাবে হারতে হয়েছে দুই ম্যাচেই। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জেতা আফগানদের সামনে ছিল প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লজ্জা দেওয়ার, কিন্তু তা কাজে লাগাতে পারলেন না রশিদ খানরা। উল্টো বড় হার দিয়ে সিরিজ শেষ করতে হয়েছে তাদের। শারজা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় টি টোয়েন্টিতে পাকিস্তানের জয় 66 রানের। প্রথম দুই ম্যাচে 92 ও 130 রানের পর এবার 182 রান করে পাকিস্তান। সোমবার রাতে টসে জিতে বলিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। তবে প্রথম দুই ম্যাচের মতো পাকিস্তানকে নাস্তানাবুদ করতে পারেনি আফগান বোলাররা। নির্ধারিত 20 ওভারে 182 রান সংগ্রহ করে পাকিস্তান, ফলে এই ম্যাচ জয়ের মাধ্যমে হোয়াইট ওয়াশ থেকে রক্ষা পেল পাকিস্তান।